আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তপ্ত মালদার মানিকচক। সোমবার আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগে বিডিও অফিস অভিযানে ডাক দেওয়া হয়েছিল মালদা জেলা সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে। এদিন বিকেলে মানিকচক সিপিএম এর পার্টি অফিস থেকে একটি বিশাল মিছিল রওনা হয় ব্লক বিডিও অফিসের উদ্দেশ্যে। বামেদের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা সিআইটিইউ সম্পাদক দেবজ্যোতি সিনহা, সিপিএম নেতা শ্যামল বসাক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন মোট 8 দফা দাবি সম্মিলিত স্মারকলিপিও তুলে দেওয়া হয় বিডিও শ্যামল মণ্ডলের হাতে। বহু গরিব মানুষের নামবাক 11টা গ্রাম পঞ্চায়েত মানিকচক ব্লকে, নাজিরপুরে একজনেরও নাম নাই, অথচ ওখানে লস্করপুর বলে একটা প্রান্তিক জায়গা আছে, বহু গরিব মানুষ। গরিবপুর মথুরাপুরে দুটো মাত্র নাম, প্রচুর গরিব এলাকা আছে। গোটা ভুকমিতে কিছু নাম আছে, বেশিরভাগ জায়গায় নাই। মানিকচক ব্লকে গঙ্গা ভাঙনে প্রতিবার মানুষের বাড়ি কাটছে, তাদের আবাস প্রকল্পের নাম নাই। মেম্বাররা বলছে আমরা করিনি, ভিডিও বলছে আমরা করিনি, করলোটাকে মেম্বারদের যদি লজ্জা থাকে, বিজেপি এবং তৃণমূলের মেম্বাররা কালকেই তারা রিজাইন দিক, তাদের পদত্যাগ আমরা দাবি করছি, তারপর জনগণ বুঝে নেবে। আর তা যদি না হয় তাহলে মেম্বারদের বাড়ি ঘেরাও করা হবে। এদিনের মিছিলকে ঘিরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে উঠেছিল মানিকচক ব্লকে। বিডিও অফিস চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী, তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয় বামেদের প্রতিবাদ মিছিল। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।